আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভির আজকের আলোচনায় থাকছে কেন ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন ছিল না শেখ হাসিনা জানাবো জয়ী হতে নয় নির্বাচনকে বিতর্কিত করতে কাজ করছে বিএনপি মন্তব্য করেছেন কাদের থাকছে যে কারণে পিছু হটল নির্বাচন কমিশন আরও থাকছে জনগণের রায় ইভিএমে আসবে না মির্জা ফখরুল সমস্ত আলোচনাগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন শেখ হাসিনা বলছেন নাগরিকত্ব আইন সংশোধন ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও এর কোনো প্রয়োজন ছিল না তিনি বলেন নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ নিয়ে ভারত সরকারের উদ্দেশ্য কি তা বুঝতে পারছি না কেন ভারত সরকার এটা করলো এটার প্রয়োজন ছিল না প্রধানমন্ত্রী বলেন ভারতে পাড়ি দিয়া কেউ বাংলাদেশে ফিরে এসেছে এমন ঘটনা ঘটেনি তবে ভারতে তাদের অনেকে সমস্যার মধ্যে রয়েছেন তিনি আরো বলেন তারপরও এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ সবসময়ই সিএএ এবং এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে আসছে ভারত সরকারও সবসময় তাদের পক্ষ থেকে বলে আসছে এটা তাদের অভ্যন্তরীণ বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ব্যক্তিগতভাবে গত বছরের অক্টোবর মাসে নয়াদিল্লির সফরকালে আমাকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন শেখ হাসিনার মতে যে কোনো বৃহত্তর ক্ষেত্র বিবেচনায় বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সর্বোচ্চ সুসম্পর্ক বজায় রয়েছে গত বছরের এগারো ডিসেম্বর ভারতের পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয় বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে এই আইন সংশোধন করে ভারত বিতর্কিত এই আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল আইনটি বাতিলের দাবিতে ভারত জুড়ে এখনও বিক্ষোভ চলমান এতে বেকার রয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে কথা বলেন শেখ হাসিনা বলেন এই সমস্যা শুরুটা যেহেতু মিয়ানমারে সেহেতু তাদেরই সমাধান করতে হবে মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে এগারো লাখের বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়ে আসছে তাদের ফেরত নেয়ার উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকে তারা ফিরতে চাইছে না প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে মিয়ানমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা তিনি বলেন রোহিঙ্গা সংকটের অবসান না হলে তা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দেবে বাংলাদেশ কয়লা বিদ্যুতের দিকে মনোযোগ বাড়ালেও এক্ষেত্রে পরিবেশের সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান শেখ হাসিনা তিনি বলেন বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ এতদিন গ্যাসের উপর নির্ভর করত কিন্তু গ্যাস ফুরিয়ে আসায় উন্নয়নের জন্য বিদ্যুৎ উৎপাদন বাড়াতে এখন কয়লাসহ অন্য উৎসের দিকে নজর দিতে হচ্ছে বিশাল জনসংখ্যার দেশে প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়ার বিষয়টি তুলে ধরেই সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে উন্নয়ন করে যাচ্ছেন তাও গালফ নিউজকে তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ওদিকে লোক দেখানোর জন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন বিএনপি জয়ী হওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না বরং নির্বাচনকে বিতর্কিত করার জন্য অংশ নিচ্ছে তাই তারা পরাজয় মেনে নিয়ে নির্বাচনকে বিতর্কিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে তারা নির্বাচনকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করতেই তারা নানা বক্তব্য রাখছে রোববার উনিশ জানুয়ারি থাইল্যান্ডের রাষ্ট্রদূতের নেতৃত্বে দেশটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ইভিএম নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছে ঢাকা সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ ও পেছানোর নির্বাচন কমিশনের প্রকাশ পাচ্ছে বিএনপি অজ্ঞতা মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রেক্ষিতে কাদের বলেন তাদের বিএনপি এসব আচরণ কথাবার্তায় একটা বিষয় দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা হলো তারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেটা লোক দেখানো বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন নির্বাচনে জেতা টার্গেটের চেয়ে তাদের বড় লক্ষ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করা ইভিএম নিয়ে তারা বিশোদ্গার করছে ইভিএম নিয়ে যতটা না তার চেয়ে বেশি হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য নির্বাচনে তাদের পরাজয়ের যে আভাস সেটা এড়ানোর জন্য তারা ইভিএমকে অজুহাত হিসেবে ব্যবহার করছে আসলে তারা নির্বাচনটাকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে চায় তিনি বলেন তাদের নির্বাচনে জেতার কোনো লক্ষণ নেই পরাজয় নিশ্চিত জেনে তারা আজকে আবুল তাবুল বলছে কখনো নির্বাচন কমিশন কখনো ইভিএম ও কখনো সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখে যাচ্ছেন আসলে নির্বাচনকে বিতর্কিত করার লক্ষ্যেই তারা এগুলো করে যাচ্ছেন এদিকে রোববার উনিশ জানুয়ারি সকালে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের চুরাশিতম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে ইভিএম নিয়ে ফের শঙ্কা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে অবশেষে পিছু হটল নির্বাচন কমিশন সব পক্ষের দাবি ও সমালোচনার মুখে ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ দুই দিন পিছানো হয়েছে তিরিশে জানুয়ারির পরিবর্তে একলা ফেব্রুয়ারি ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন সন্ধ্যায় জরুরি বৈঠক করে কমিশন এই সিদ্ধান্ত নেয় রাত সাড়ে আটটার পর নির্বাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তিনি বলেন আমরা বলে আসছিলাম যে পরীক্ষার কারণে নির্বাচন পেছানো সম্ভব নয় এখন যেহেতু পরীক্ষা পয়লা ফেব্রুয়ারির পরিবর্তে তেসরা ফেব্রুয়ারি নেওয়ার কথা জানানো হয়েছে সুতরাং এখন আমাদের ভোট পেছাতে কোনো সমস্যাই নেই তাই আগামী পয়লা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটের দিন সরস্বতী পূজার খন পড়ায় ভোটের তারিখ পেছানোর দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিলেন সনাতন ধর্মাবলম্বীরা এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার আনুষ্ঠানিক সংবাদ করে ভোটের তারিখ পেছানোর দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে হিন্দু বৌদ্ধন খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ভোটের তারিখ পেছানোর দাবিতে অনশন করে আসছিলেন কয়েকজন শিক্ষার্থী তারিখ পরিবর্তনের ঘোষণার পর তারা অনশন ভেঙে উচ্ছ্বাস প্রকাশ করেন এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেন এদিকে ভোটের তারিখ পেছানোয় এসএসসি ও সমমানের পরীক্ষাও পেছানো হয়েছে পয়লা ফেব্রুয়ারির পরিবর্তে পরীক্ষা শুরু হবে তেসরা ফেব্রুয়ারি এছাড়া পরীক্ষার পুরো সূচিতেও পরিবর্তন আসবে রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তী সূচি প্রকাশ করা হবে বলে রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ভোটের দিনে সরস্বতী পূজার ক্ষণ থাকায় তারিখ পরিবর্তনের দাবি করে আসছিলেন সনাতন ধর্মাবলম্বীরা তাদের এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন তারা বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি পালন করে আসছেন সতেরো জন শিক্ষার্থী তাদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন শনিবার ভোটের তারিখ পরিবর্তন করতে কর্মসূচি ঘোষণা করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে মানববন্ধন অবস্থান অবরোধ ও অনশন কর্মসূচির ঘোষণা দেন সাধারণ সম্পাদক রানা ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয় চার মাস আগে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর দিনে রংপুর তিন আসনের উপনির্বাচনের তারিখ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণার পর প্রতিবাদের প্রেক্ষিতে আমরা আশা করেছিলাম পরবর্তীতে হয়তো নির্বাচন কমিশন এহেন দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি করবে না কিন্তু এবারে সরস্বতী পুজোর দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা থেকে আমাদের কাছে সুস্পষ্ট রূপে প্রতিভাত হয়েছে দুর্গাপুজো ও সরস্বতী পুজোর দিনে নির্বাচনের তারিখ ঘোষণা একই সূত্রে গাঁথা ওদিকে ঢাকা দেশের বেশিরভাগ ভোটারই ইভিএম সম্পর্কে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সুকৌশলে ভোট চুরির জন্য সিটি নির্বাচনে ইভিএম দিয়ে ভোট নেয়ার ব্যবস্থা করেছে সরকার জনগণের ইভিএম ইভিএমে আসবে না বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুরাশিতম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার সকালে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি এ সময় ঢাকার দুই সিটি কর্পোরেশনের দুই মেয়র প্রার্থী বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ দেশে একদলীয় বাক্সাল কায়েম করেছে গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়াকে মুক্ত করাই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ ইভিএমকে নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের অপকৌশল মন্তব্য করে তিনি বলেন ঢাকা সিটি নির্বাচনে সব দল সমান সুযোগ পাচ্ছে না নির্বাচন কমিশন একটি দলের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন বর্তমান নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে একেবারেই ব্যর্থ এবং অযোগ্য তার প্রমাণ হচ্ছে সেটি নির্বাচনের তারিখ তারা নির্ধারণ করে রেখেছিল হিন্দু সম্প্রদায়ের পুজোর দিনে বড় সমস্যা হচ্ছে যেখানে নির্বাচনী কেন্দ্রগুলো হয় সেখানেই পুজো হয় এতে করে বড় ধরনের সমস্যা হতে পারত কিন্তু এসব চিন্তা না করেই তারা তারিখ নির্ধারণ করেছিল নির্বাচন কমিশনের অযোগ্যতার কারণেই এমন সমস্যার সৃষ্টি হয়েছিল তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা মানুষ ছিলেন উনিশশো সালে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে তিনি বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা দিয়েছিলেন খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে